আমাদের পৃথিবীর মাথার উপরে বিশাল আকারেতে রয়েছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আছে কত ছায়াপথ, নীহারিকা, পুঞ্জ। আমাদের সুন্দর পৃথিবী, আমাদের মাথার উপরে বিশাল আকারেতে রয়েছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আছে কত ছায়াপথ, নীহারিকা, পুঞ্জ। সৃষ্টি সূচনা থেকে এগুলো একটি নির্ধারিত নিয়মে পরিচালিত হয়েছে। সামনে পরীক্ষা না পরাগর্গ করে মুখস্থ করলে কি মুখস্থ হয়? যে পড়াটা পড়ছি সেটা বুঝে পড়তে হবে, তাহলে আর মুখস্থ করতে হবে না। যদি মুখস্থ না করে তাহলে লিখবো কি করে? তোকে বোঝানোর সাধ্য আমার নেই। ঠিক আছে, তুই পড়, তোর তো পাশ করলি হলো, তাই না? তা তো ঠিক আছে, কিন্তু ভাই আমি কিন্তু এবার টাউনে ভর্তি হব। আগে পাশ কর, তারপরে তো পাশ করব। এগুলোর মধ্যে নেই কোনো সংঘাত, নেই কোনো সংঘর্ষ, এগুলোর মধ্যে নেই কোনো সংঘাত, নেই কোনো। ভাইজান কিন্তু বাড়িতে আছে, ধরা পড়লে শেষ। কি শেষ? আমি তোমার জন্য একটা জিলাপি, মুখ মিষ্টি হয়ে যাবে। থাক, আপনি যান, দেখো আপনি একটা পাগল। ঠিক করছো, আমি পাগল শুধু তোমার জন্য। জি আম্মা। খুদা হাফেজ। কি ব্যাপার আপনি? আমি তো, তাতে কোনো সমস্যা আছে বিআই সাহেব? সব না না, কিছু সমস্যা কোথায়? সমস্যা? ও কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে পর ওই যে সূর্যের দিকে মুখ করে শীত হয়ে শুয়ে আসেন। ও না, কিছু কি, এই জায়গাটা তো খুব সুন্দর, সেই জন্য একটু সূর্যের দিকে মুখ করে চাইছিলাম। আপনি তো ব্যয় মানুষ, সেজন্য বলছিলাম আর কি। এখানে কিন্তু জিনপুরীর যাতায়াত আছে, বুঝতে পারিস? কি হলো, ভয় পেলেন নাকি বিআই সাহেব? না না না, ভয় পাতে যাবো কেন? ভয় পেলে কি আর কেউ শীত হয়ে প্রকৃতি থাকে? ও একেবারে সিনেমার হিরোর মতো কথাখান বলে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার যতক্ষণ খুশি শীত হয়ে শুয়ে থেকে আকাশ দেখতে থাকেন। আপনারে কিন্তু আজকে হিরো হিরো লাগতেছে। সত্যি কথা, সত্যি কথা। জান্নাত, তুমি কিন্তু আমার মোটরসাইকেলের পিছনে এখনো একটু উঠলে না। ওটা সময় হোক তারপরে উঠব। সময় কবে হবে? আপনার একটা কথা কব। একটা কেন, কও। তুমি যত ইচ্ছা তত কথা কও, আমি সারাদিন খালি শুনতে চাই, খালি শুনতে চাই। আপনার জিলাপি কিন্তু আমার মনে ধরেছে। সত্যি কথা? তাহলে এখন থেকে পিড়াই পিড়াই জিলাপি তোমার কাছে আসবে। الجنة. Bhabisha, oh Bhabisha. Yendu bhai. Boshen bhai. Na boshen. Arey bhai boshen shorbat kori. Na shorbat khawalagbi na. Aapni bolen ki jonno dekhi sir kamer kotha ta kor. Saal joni to me dekhti hoy. দেখো আপনি খালি বইলে ফেলেন আপনার কোনো ডিমান্ড আছে কিনা ডিমান্ড থাকলে আমি ব্যবস্থা করে ফেলব না রে ভাই আমার কোনো ডিমান্ড নেই আমার একটু পুতুলের মতো লক্ষ্মী বউ চাই যে আমারে ভাঙা ঘরটা আলো করে রাখবে দেব পুতুলের মতো একটা সুন্দর বউ এনে দেব ভাঙা ঘর আলো হয়ে যাবে না কিন্তু কইছিলাম যে আপনাদের কি কোনো পছন্দ টছন্দ আছে থাকলে পরে কম জোড়া লাগাই দিই আর তাছাড়া ওই যে বাবাজির যদি কোনো পছন্দ থাকে আরে ভাই সেটা তো বুঝতে পারতেছি না আচ্ছা থাক বোঝা লাগবে না আমি বাইরে করে ফেলব না কাল লাগে কথা কব আমি চাচা গেন্দ ঘটক ওই যে মাথার মধ্যে একটা কিছু ঢুকলে সেটা সারাক্ষণ কিলবিল করে ওঠে আরে কথাবার্তা ঠিক নাই ঘটক আইসে হাজির কেন আব্বা সালের জন্য বউ খোঁজা লাগবে না হ্যাঁ নাতির বিয়াকরণের জন্য বউ খোঁজা লাগবে না খোঁজো দুনিয়া বহিরা খোঁজো যার বিয়া তার খবর নাই ঘটক বেটার ঘুম নাই আব্বা আপনি উল্টোপাল্টা কথা কবেন না তো একবার আমার সালের বিদেশ যাত্রী দিলেন না এখন আমি সালরে বিয়ে করাতে চাচ্ছি উল্টোপাল্টা কথা করছেন আপনি এরকম করবেন না তো আব্বা ও ভাই আপনি আপনার যেটা কলম আপনি সেটাই করবেন আপনি কোনো চিন্তা করবেন না ভাবি আমি দুই একদিনের মধ্যে দেখবেন সুখবর নিয়ে আসবো হ্যাঁ যাই তালি পোলা তোমার রাজি হইলেই হয় এমপি সাহেব ব্যস্ত মানুষ কিন্তু টিয়ানো সবের সমস্যা কি সেটা তো আমিও বুঝতেছি না সবখানে প্রচার হয়ে গেছে এমপি সাহেব আর টিয়ানো সাহেব আসতেছে ইজ্জত তো পাংচার হয়ে যাবি তুমি কি একবার যাবা সে আপনার কথাই শোনে না আর আমি তো মেম্বার আচ্ছা কিছু দক্ষিণা ছাড়লে হয় না না নতুন নতুন আইসে এখনই দক্ষিণা গিলটি যাবে না বাইরে অনেকে অনেক কথা বলছে নানান ধরনের প্রশ্ন করছে বছরের সময়টাতে সে অন্যরকম হয়ে যায় নিজের মতো চলে কিন্তু মামাও তো দেখছি আব্বার সুরেই কথা বলছে আব্বা যা করছে মামাও তাই করছে ওর ভেতরে লোভ জেগেছে ওইসব করতেছে কিছু লাভের আশা মা আমি গেলাম আই শোন অনন্ত বাড়িতে কয়টা দিন ওর কাছে পড়লি তো হয় ভাই ওর কাছে কি পড়ব ভাই তো নিজে নাটক নি কিসের নাটক মামা হয়েছে কি আসলে শোন তুই শহরে চলে যা তোর আব্বা এগুলো শুনলে সর্বনাশ হয়ে যাবে ভাবে সত্যি তুমি এই সমস্ত জিনিস না করলে কি হয় তোমার জন্য মা কত গাল মন্দ শুনতো না এবার নাটকটা করতেই হবে চল তোকে এগিয়ে দিয়েছি না বাড়ির সবাই বলাবলি করতেছিল আমার আড়ালে তারা অনেক কথা কয়, আমি সেখান থেকে বুঝে ফেলাইছি। ও এই কথা, আমি তো ভাবলাম কি নাকি তা বাড়ির মেয়ে যদি বড় হয় তার জন্য ঘটক তো আসবেই, এই জন্য এত চিন্তা করার কি আছে। আর ওই মেয়েটা যদি আমার ওই পেতনির মতো এত সুন্দরী হয় তো ঘটক আসতেই থাকবি। আরে বাবা তুমি কাঁদতেছো কেন? বিয়ের তো মাত্র প্রস্তাব আইছে, বিয়ে তো হয়ে যায় নাই। তোমার কাছে খুব মজা লাগতেছে না? কত করে গলাম একটা ব্যবসা বাণিজ্য করো না, ঘটক বারো তালি পরে কি অন্য কারোর জন্য আমার বিয়ের প্রস্তাব আনতো? তোমার জন্যই আনতো। আমি তো ব্যবসা স্টার্ট করে দিয়েছি। স্টার্ট করে দিয়েছো? মন দিয়ে তো করতেছো না, খালি কি এই মেলা ফেলা নিয়ে ঘুরতেছো। সে কথা তোমার কাটা কল শুনি। সে কথা কইতে হবে কেন? গ্রামের সবাই জানে যে মেলা নিয়ে তোমরা অনেক বেশি বাড়াবাড়ি করতেছো। কথাটা তুমি কলম সত্য কথা কলা না। আমরা মেলার বিরুদ্ধে না, আমরা গ্রামের ভালোর পক্ষে। ভালো কথা না মন্দ কথা সেটা তো করতে পারবো না, তবে করতে পারি গ্রামের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে গেছে। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। এখন চলো, সন্ধ্যা হয়ে গেছে, সিনেমা দেখতে যাবো। না আমি যাবো না। চলো। ওজো না, চলো না। চলো। বুঝালেও বুঝে না গোয়ার একটা। ও আব্বা, আপনার নাতিরে বিয়ে দিলি হয় না? কাম কাজের খবর নাই, ওই গোয়ারটারে মেয়ে দিব কিনা। রতন বাড়িতে আসিস নাকি রে? ও রতন, মেম্বার ভাই যে, আসো আসো। হঠাৎ তোমাকে কথা মনে পড়ে গেল ভাবি। তুমি জানো কি চাচা, আমি সাত্তার মেম্বার। মেম্বার সেই যে ভোটের সময় দোয়া নিয়ে গেল, এরপর তো আর একদিনও আসলাম। রতন রে দেখতেছি না। ও কি বাড়ি থাকে এই সময়? দেখো গিয়ে, হয় মাস্টার বাড়ি না ডাক্তার বাড়ি। ডাক্তার বাড়ি? তুমি কি সব ভুলে গেছো ভাবি? ওই ডাক্তারের জন্যই কিন্তু। চুপ করো ভাই, এইসব কথা আমি কাউরে জানাতে চাইনি। গ্রামের মধ্যে অশান্তি চলতেছে, তুমি রতনকে ফেরাও। এইসব কথাই তো এতক্ষণ হচ্ছিল রে ভাই। তো তুমি নাকি ওই মিয়া সাহেবের সঙ্গে দেখা করতে গেলা? হ্যাঁ রে ভাই। আমরা বাসে থাকতে ওই মিয়া সাহেবের কাছে যাওয়া লাগবো কেন? শোনো ভাবি, তোমাদের জমি আমার কাছে থাকবো, আমি নেব। তুমি? আমি কি তোমাদের আপন লোক না? শোনো ভাবি, আজ আমি উঠি, তুমি দু একদিনের ভেতর ওই কাগজ নিয়ে আমার সাথে দেখা করবা। আমার আবার ওই বিচার সালিশ নিয়ে বসা লাগবে। বৌমা সবাই জমি চায় রে, এই জমি না আমাদের শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়া। বাবা কিরে এত দেরি করলি? পরীক্ষাটা শেষ করে তারপর ফাতেমার বাচ্চাটাকে দেখে এলাম। কিরকম দেখলি? ভালো না বাবা, আমার মনে হয় কোনো একজন স্পেশালিস্ট দেখানো উচিত, শহরে নিয়ে যাওয়া উচিত। তো সে কথা তাকে বলে আসতি? হ্যাঁ আমি বলে এসেছি। তো তো এখন তুই তাহলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। সেটা না হয় নেব, কিন্তু তুমি যাও, গিয়ে তুমি একটু রেস্ট করো, আমি একটু বসি আর ওষুধগুলো দেখি। ফাতেমার মাকে চেনো না, এত এত খাইয়েছে, না খেয়ে আসতে দেয়। আরে আপনি বসুন। ভেবেছিলাম চাচাকে পাবো, যাক ভালো হলো। তোমার আজকে ক্লাস নেই? না আসলে আজকে আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে তারপর একজন রোগী দেখে ফিরলাম। না এই যে পড়াশোনা করো, ডাক্তারি করো, রোগী দেখছো, কত কিছু। এসবই আমি বাবার কাছ থেকেই শিখেছি, কাজ করা। বাবা বলেন যে মানুষ মানুষের জন্য, যদি তা না হয় তাহলে মানুষের জীবনের মূল্য কি? সেটা অবশ্য আমিও বিশ্বাস করি, কিন্তু তোমার মতো করে প্রকাশ করতে পারি না। মিয়া আমাদের মিয়াজি কিন্তু মেম্বারে খুব বিশ্বাস করতেছে, কিন্তু মিয়াজি তো জানে না মেম্বার কি একখান মাল। আমার কি মনে হয় জানো, এই মেম্বারে এখন থেকে সারাক্ষণ একেবারে নজরে নজরে রাখা দরকার। কথা অবশ্য ঠিকই কয়েছ, সমস্যা তো সেখানে মেম্বার হচ্ছে গিয়ে যে ওই নিচেরটাও খাটি চায় আবার উপরেরটাও গিলতি চায়। আমার এখানে একটা প্রস্তাব আছে, সেটা হলো যে মেম্বারের বিষয়ে আলামতের সঙ্গে মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিই। ঠিকই কয়েছ। আরে একটা ম্যাচ দে তো কাউন্সিল খাবো। কি যে শুরু হইলো মেলা, যে শেষ পর্যন্ত কি হয়। ও দাদা একটা ঘটনা কোন তো, মেলার আয়োজন চলতেছে, প্রচার চলতেছে, আমাকে বরাদ্দের বিষয়ে তো কিছুই করেন না। ওরে দাদা রে একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। ওই টিএনও সব আসলি পর সব কিছু ফাইনাল হয়ে যাবে, একদম চূড়ান্ত ফাইনাল হয়ে যাবে। কি জানি দাদা কি কন না কন কিছুই বুঝি না। এ হরিদা কি কাবুল আসলা, কথাবার্তা নাই আবার চলে যাচ্ছ, কাহিনী কি? কিসের কাহিনী? খুব ভাব ধরলি মনে হয় কাবুল। তোরে ভাই খবর কিন্তু কিছু কিছু ঠিকই আমাদের কানে আসে। কিসের খবর? না মানে আমরা বাতাস থেকে পালাম যে ওই ঢাকা থেকে নাটকের নায়িকা আসতেছে। নাটক করতে হলে তো নায়িকা আনতেই হবে নাকি? তা তো আনতে হবি, তাতে তো কোনো অসুবিধা নাই। গেলাম রে হরি, ঢাকা থেকে তোকে নায়িকা আসলি বার আমাকে খবর দিস, বুঝতে পারিস? চলো খবর তো দিও। আগে জানলে দোকানই আসতাম না। ও কাবুলদা চা খাওয়া যাও, রাখো তোমার চা। ও কাবুলদা রাগ করলা নাকি? তোমার মানুষ তোমার বিস্তারিত করেছে। এই যে মির্জা বাড়ি 10 গ্রামের মধ্যে মাথা উঁচু করে রয়েছে, সেটা কিন্তু এই দিঘির জন্য। আর তুমি কি মনে করো যে তোমার জন্য আমি সব আয়োজন বন্ধ করে দেবো? দিঘিরে ভক্তি করে মানুষের মান্যত করে সেটা আমি বন্ধ করে দেবো? এটা কি বলে সেটা আমি জানি। শোনো, তুমি হচ্ছে এই মির্জা বাড়ির সওয়াল, ভবিষ্যৎ কাদের। তাদের কথাবার্তা বিশ্বাস করতেছে কেন? আর কিছু ফালতু কুলাঙ্গার লোকজনের সাথে মিলেমিশে কি নাটক করাবার চিন্তা করতেছ? এটার মানেটা কি? তোমার চোখে যারা কুলাঙ্গার ফালতু, আমার চোখে তারা মানুষ। ডাক্তার চাচা, মাস্টার চাচার মতো মানুষ তো। রাখো ডাক্তার চাচা, যে নিজের ব্যবসার জন্য আমার বিরুদ্ধে লাগিছে, এই দিঘির বিরুদ্ধে লাগিছে, মেলার বিরুদ্ধে লোকজনে উস্কাই দিতেছে, উনি আবার চাচা? হ্যাঁ দাঁড়াও, আমার শেষ কথাটা শুনে দাও। তোমার আমি দূর দেশে পাঠাবো, সবকিছু বন্ধ করে ওখানে যাওয়ার জন্য তৈরি হও। ডাক্তার, তুমি আমার ছাগলটা নিয়ে খেলতেছ, আবার নতুন করে আমার মনের মধ্যে আগুন জ্বালাচ্ছ। তোমার সাথে এইবার আমি ফাইনাল খেলা খেলি। খালি এমপি সাহেব আর টিউনো সাহেব করতেছে, ব্যাপারটা কি? সারা অনন্ত ভাই না আসলি পরে তো রিহার্সাল শুরু করতে পারবো না। অনন্ত মনে হয় আজকে আর আসতে পারবে না। শুনলাম তার বাড়িতে কি সমস্যা চলতেছে। তাই নাকি? কেন কি হয়েছে? আমি আসার সময় দেখলাম ছাদের মধ্যে কেমন মন মরা করে বসে আছে। তালি পরে তোর আজকে রিহার্সাল করতে পারবো না। তোমরা খাওয়া খা চিন্তা করতেছ, দেখবে যে সে ঠিক সময় মতো চলে এসেছে। এ মাদারদা গান ধরো তো, আসরটা একেবারে পোতাই গেছে। ধরো 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 তাহলে মাদারদা একটা গান ধরো। রিহার্সাল ধরো স্যার, আজকে কিছু দেরি হয়ে গেল। স্যার আপনার চুপ করে বসেছেন কেন? কি হয়েছে? মেম্বার এসেছিল, সে নাটক বন্ধ করতে বলে। ম্যানেজিং কমিটি নাকি চায় না এখানে নাটক হোক। শুনেন স্যার, সে কি জন্য নাটক বন্ধ করতে বলে তা আমি খুব ভালো করে জানি। তবে একটা কথা স্যার জানি না রাখেন, গ্রামের সব মানুষ যখন একসঙ্গে সুরবা দিছে নাটক তখন হবেই। এই বাদ্য বাজাও তো, বাজাও। আরে গান ধরো, গান ধরো, তোমরা ধরো স্যার, আপনি ধরো স্যার, গান ধরো স্যার। মাগো ভাবনা কেন, মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রুরে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয়ে আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা হারবো না, হারবো না, তোমার হাতি একটি কণাও ছাড়বো না, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না, আমরা পাথর দিয়ে দুর্গ গাটি করতে জানি, তোমার বাইরে মায় আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা পরাজয় মানব না, ভীরুর মতো মরার আগে মরব না। কথার কাছে কোনো মিল দেখতেছি না। ওরে পাগল, মাথা ঠান্ডা করে তো ভয় বাপ। এই হরিপদ চা দাও, শোন এই এক কাপ দিয়ে গেলাম, আমি তো খাইছি। আরে তো ফেলায় রাখছি, মাছ ঠোকা দিলে পর আমরা খপ করে ফেলে ফেলবো। তোমার জন্য শেষে না জানি আবার চুলে কলপ করে বিয়ে করা লাগবো না। আরে কত মায় এক জায়গাটা কলপ করে বিদায় করলাম, আর তুই তো পুরুষ মানুষ, কোনো চিন্তা করিস না, আমি একটা ফিট করে ফেলবো। শুনো চা গটার মাছের মধ্যে গটাই দেবো। হ্যাঁ গটাবো, গটাবো, আমি কিন্তু তোমার বেশি টাইম দিবার পারবো না। আরে টাইম লাগবে না, আমি খুঁজে বাইরে করে ফেলবো না, যা চিন্তা করিস না বেটা। আপনি দাদা কোন দেশে পাত্রী খুঁজতেছেন? দক্ষিণ পারে যান, দেখবেন ঘরে ঘরে মেয়ে গিজ গিজ করতেছে। আরে তা তো করতেছে, দক্ষিণ পাড়ায় কে উত্তর পাড়ায় পশ্চিম পাড়ায় মেয়ে তো গিজ গিজ করতেছে ঠিকই, কিন্তু এরা তো কেউ পছন্দ করতেছে না। ও দেখ, ব্যবসাটা তো চালায় রাখতে হবে, চারিদিকে খোঁজ খবর নিচ্ছি। আচ্ছা হরিপদ দাদা, তাহলে হচ্ছে দুইটা চা না? গেলাম তাহলে, নমস্কার। তারা মেয়ে দেখি তো না তো দাদা, দেখো নি। আচ্ছা কাজ করো, তারা মেয়ে আসলে বলবে যে আমি দিঘির পারে তার জন্য অপেক্ষা করতেছি, বুঝতে পারিস? হ্যাঁ মেয়েদের কিন্তু সেটা ফার হয়ে আসতে কিন্তু অবশ্য অবশ্যই কথা বলবে। আরে দাদা রে, চা খাওয়ার টাইম নাই, বুঝতে পারছো তুমি? কিন্তু তারা মেয়ে কথাটা অবশ্যই বলবে যে আমি ওখানে তার জন্য অপেক্ষা করতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা নমস্কার। কোথায় গিয়েছিলে? মেম্বার বাড়ি। কেন? ওই ম্যানেজিং কমিটির মিটিং তো, তাই সাক্ষ্য নিয়ে এলাম। কাল নাকি রিহার্সাল হয়নি, আপনিও আসলেন না, আর ওই স্যার আসতে দেরি করলো। ঠিক আছে, চাচাকে বলো আজ আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আর এই যে তোমরা সময় মতো চলে আসবে, আর এই নাও টাকা, চায়ের ব্যবস্থা করবে। চায়ের ব্যবস্থা তো স্যার করতেছেন, আজকে না হয় আমি দিলাম। ও আচ্ছা আসি, নমস্কার। কি ব্যাপার, তুমি এখানে ক্লাস আছে বুঝি? জি। তোমার অসুবিধা না থাকলে আমার সঙ্গে চলো। এটা কিন্তু শহর না তো, কেউ দেখলে আপনার সমস্যা হতে পারে। ওসব আমি ভয় পাই না। বিশু স্যার শোনো, আজ থেকে কিন্তু নাটকের রিহার্সাল শুরু হবে, চায়ের ব্যবস্থা রেখো। তালি পরে তো এই যে চা পাতা চিনি দুধ এসব লাগবে না, এগুলো কোনো সমস্যা না, আমি সব ব্যবস্থা করে দেবো। স্যার একটা কথা কই। কি কথা? এবার কিন্তু আমি পাঠ করব। তুই তুই আবার কি পাঠ গাবি? ওই দুঃখের পাঠ করব, আপনি একটু ওই আনন্দদারে কয়ে দেবেন। দুঃখের পাঠ? আচ্ছা ঠিক আছে। বিশু, অনেকদিন পর নাটক হচ্ছে, মনে খুব আনন্দ হচ্ছে তাই না? খুব খুশি লাগতেছে স্যার। ঠিক আছে, তুই তাহলে রুম টুম বন্ধ করে দিয়া, আমি আসি। কামল মিয়া, এখানে বসে বসে কি করতেছো? হিসাব করতেছে। এ কি করছে? পথের মধ্যে বসে বসে সে কিসের হিসাব করে? না কামল মিয়া তো এখন ধরে গেছে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতেছে। তো কামল মিয়া দোস্তের বাড়ি যাবা নাকি? সে নিজেই এখানে আসতেছে। আচ্ছা, এই যে শুনলাম মিয়াজির ছেলে নাকি কি নাটক ফাটক করতেছে, কথা কি সত্য নাকি? নাটক ফাটক করলে তোমাদের কোনো সমস্যা? এ কি করছে সান মিয়া? আরে দুদিন পরে মেলা, এখন নাটক করলে সমস্যা না? সমস্যা কি? তোমরা চোখ কান বন্ধ রাখলেই তো হয়। না না, চোখ কান বন্ধ রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা যেখানে হচ্ছে সেটা হচ্ছে কি, যে মেলার মাঝখানে আবার নাটক, কথা কান তো মেয়াজির কানে তুলতে হয় নাকি? হ্যাঁ চলো। ফাউল দিনটাই মাটি হয়ে গেল। এই কিনা কারসাই, তুমি তুমি না সত্যি সত্যি একটা ভূত। সে কখন থেকে খাড়ায় আছে, ভাবছি তুমি আসলি পরে নিরালায় বসে দুইটা কথা কব, তারপর সিনেমা দেখতে যাব। তুমি না দিনটাই পুরো মাটি করে দিলে জোনাকি। এই তোমার লেকচার থামাবা, এত লেকচার আনলে কিন্তু আমি চলে যাব। তুমি চলে গেলে সিনেমা দেখবি কেটা? চলো যাও। এই চলো আমি দেখব। সাসি, ও সাসি, সাসি দাদা কেমন আছেন? আর থাকা, পরে যাওয়ার জন্য দিন গুনতেছি। আচ্ছা তুমি জানি কি? আমি আমি দাদা মিয়াবাড়ির কুটুম। সাসিন না যাওয়ার কথা? যার জন্য যাওয়ার কথা কিন্তু উল্টাপাল্টা করতেছে। কোন কি দাদা? মিয়া সাহেব তো সে সকাল থেকে বসে আছে। ও বউ বেলা যে যায়। শুনেন দাদা, শাশুড়ি কবেন কাগজপত্র নিয়ে দেন, মিয়া সাহেবের সাথে দেখা করে, মিয়া সাহেব বসে আছে, আমি গেলাম। এই গোয়ারটারে নিয়ে হয়েছে জ্বালা। কেন রে হারা, এত হারা না করলে তো মির্জার কানে কথাটা যায় না। এখন এখন কি জমি কিসে জোর করে নেবে নাকি? কথা দিলে তো দেয়াই লাগ। দাও জমি বেছে তামুক খাও, আমি বিদেশে তো যাবো না কয়ে দিলাম। তা যাবা কিসের জন্য? তুমি বিদেশ গেলে আমারে জ্বালায় পোড়ায় মারবে কিডা, আর গ্রাম শুদ্ধ মানুষ উদ্ধার করবে কিডা? আচ্ছা মা, তুমি না আমায় গস্তি করতে কইছো। শোন ছেলে, তোর আমি একটা কথা কই দিলাম, তো তোমরা কিছু করতে পারবো না। তোমরা না না বুঝে সব কিছু করতেছো, এই কই দিলাম। আরে অনন্ত এসো এসো বসো। আসসালামু আলাইকুম। বসো। তারপর কেমন চলছে তোমার লেখাপড়া, নাট্যচর্চা? নাটকের কথা আপনিও তাহলে জেনে গেছেন? মাস্টার আমাকে সব বলেছে। শোনো, থিয়েটার আমিও পছন্দ করি, মানুষকে জাগ্রত করার হাতিয়ার কিন্তু থিয়েটার। জি। তুমি তো আছো কিছুদিন না? ভার্সিটি খুললেই চলে যেতে হবে, বেশ কিছু পরীক্ষা আছে। হ্যাঁ, গ্রামে কিছু সমস্যা হচ্ছে শুনেছো নিশ্চয়ই? জি। দেখো তোমাকে বিব্রত হওয়ার কোনো কিছু নেই। আমি জানি তুমি সত্যের পথে আছো, থাকবে। চা খাবে? না চাচা, আরেকদিন খাবো, আজ উঠি। এসো এসো মাঝে মাঝে। হ্যাঁ, হ্যালো, এই নাও দাদা। কি হলো, কত ফেরত দিলা? চায়ের দাম বাড়িয়েছে দাদা। সেদিন না বাড়ালা? আরে দাদা, দুধ চিনির দাম বাড়িয়েছে, আমি কি করব? চা খাওয়া এবার ছাড়েই দেওয়া লাগবে। দেখি যাই, নানান ঝামেলা চলতেছে। তোমাকে আর ছাড়া লাগবে না নে দাদা, চা বেচা আমি বন্ধ করে দেবানে। কি ব্যাপার আলামত ভাই, তোমার খুব পেরেশান লাগতেছে? পেরেশান মানে চামদির মধ্যে ভোবো করতেছে, বুঝলা? আচ্ছা হরিদা, এই স্কুল ঘরে নাকি নাটকের মহড়া চলছে? হ, তোমার ভাগ্নেরে দেখলাম কালকে কি যেন বলতেছে। শালার ভাগনা দুলা ভাই, জানলি আজই তোমার ভিসা লাগাবি। কি হলো দাদা? না, কিরকম সব ভজঘট লাগতেছে। আচ্ছা শোনো, ওই চান ভাই আর তারা ভাই আসলি কবা, আমি একটু টাউনে গেছি। ও দাদা, এই মেলার কথা তো কিছু কলা না। চক্কর দিও, বুঝতে পারবা। এটা কিরকম ভেজাল ভেজাল গন্ধ লাগতেছে, বিষয়টা কি? মাধব, এই পুকুরের জল দিয়ে আমি তো এখন দুই ভাগ হয়ে গেলাম রে গ্রামে। তাহলে ওই পুকুর বা ডোবা নিয়ে যে গান আছে না একটা, সেটা ধরি। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, আগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। ভণ্ড যোগী জটাধারী তিলক ফোটা গায়, ওরা গণতন্ত্রের মন্ত্র নিয়ে ডুবডুবি বাজায়। ভণ্ড যোগী জটাধারী তিলক ফোটা গায়, ওরা গণতন্ত্রের মন্ত্র নিয়ে ডুবডুবি বাজায়। ওদের মুখে দেয়া হিংসার বাণী খাতে শিশুপুর, মুখে দেয়া হিংসার বাণী খাতে শিশুপুর, গুনে গুনে গুনগুনাগুন গাইতাছে রামপুর। গুণীরা বেগুন কাটে, জনগণ তুলবে লাটে, গুণীরা বেগুন কাটে, জনগণ তুলবে লাটে, চলছে মাঠে ঘাটে তারি প্রস্তুতি জল্পনা, স্বভাব তো সকলে যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ওমরি 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 স্বভাব কখনো যাবে না। বাবা, তোমার মনে হয় মেলাটা হবে? ঠিক বুঝতে পারছি না। মানুষের জন্য সব, সেই মানুষকে যদি ঠিক করে বোঝানো যায় তাহলে সবকিছু বন্ধ করা যায়। কিন্তু তোমার কি মনে হয় পরিবর্তনটা হচ্ছে? আমার তো মনে হয় সবাই কুসংস্কারের বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করেছে, আর পরিবারের সবাই এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। বাবা, একটা কাজ করলে কেমন হয়? মির্জাবাড়ির দিঘিতে যদি সত্যিই জীবাণু থাকে তাহলে পানির স্যাম্পল নিয়ে পরীক্ষা করতে দিলেই হয়, আর যদি জীবাণু সত্যিই থাকে আমরা তো এটা নিয়ে উপর লেভেলে কথা বলতে পারি। দেখি নমুনা সংগ্রহ করা যায় কিনা। ডাক্তার, ডাক্তার চাচা একেবারে ভেতর বাড়িতেই চলে এলাম। এসো 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 এসো। তুমি তো এই অসময়ে কখনো আসো না, কি ব্যাপার? মনটা খুব খারাপ হয়ে গেল মাস্টার। কেন বলো তো? চাচা কি হয়েছে বলুন তো? আপনাকে কিন্তু খুব চিন্তিত দেখাচ্ছে। মির্জা বাড়িতে নাকি টিউনো সাহেব আসছেন। দেখো মাস্টার, এ বিষয় নিয়ে অস্থির আবার কিছু নেই। আর এই বিষয়টা তোমাকে আমি আগেই বলেছিলাম, তুমি আমার কথা বিশ্বাস করনি। এখন দেখলে তো। চাচা আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আমরা সবাই আছি আপনার সাথে, গ্রামের লোকজন সবাই আছে আপনার সাথে। স্কুল চলবেই, আপনি উঠুন তো চাচা, হাত মুখ ধুয়ে নেবেন, নিয়ে খাবেন, খেয়ে বাবার সাথে বসে গল্প করবেন, কোনো কথা না। কাজুকে বলো খাওয়ার দরকার নাই, আমার ওদিকে আবার বিশু রান্না বান্না করে বসে আছে। বিশু বসে আছে, বসে থাক, হাত মুখ ধুবে, চলো। আমি তো আপনাকে আগেই কয়েছি মিয়াজি, আপনাকে একটু শক্ত হতে হবে। শক্ত না হলে কিন্তু মিয়াজি কোনো দিক ঠিক মতো সামলাতে পারবেন না। আমি করছি কি, আপনি একটু টাইট দেন, তা নিয়ে আনলে পরে সামনে অনেক বিপদ আছে। ওরা ঘরের মধ্যে ঢুকে যাবে, আপনার ঘরের মানুষকে শেষবার দেখবেন যে খাপায়া তুলতেছে। জি হুজুর। তোমার আইজান ডে বলবা সে যেন ঘরে থাকে। জি হুজুর। মিয়াজি বলছিলাম কি যে কিছু মনে করবেন না, জানে ভাইজান একটা শহরে পাঠায় দিলেই হয়ে যায়, মানে মাথাও থাকলো না মাথার ব্যথাও থাকলো না। একটু চিন্তা করে দেখেন। ঠিক আছে, চিন্তা করে দেখি। তাই তোমরা এখন যাবো।